হ্যালো গাইস, এখন আমি দেখাবো মমা বলছে আমাকে ব্লক করে দেন। এখন সবাই দুধ ডান্ডা মাটা মাটন খাচ্ছে। এই যে গালাগান, এখানে ব্যারিকেড করে রাখার চেষ্টা করেছে তিনজন, কিন্তু ডিবু আবার বেরিয়ে গেছে আর এখানে পোতা খাচ্ছে। ভাবুক ট্রিক্সি কি দেখছে বুঝতে পারছি না, মনে হচ্ছে কবিতা টবিতা লিখবে। আর এদিকে ডিবা কি করবে ও বুঝতে পারছে না, ও ফুটবল নিয়ে খেলবে না, নিজের খেলনা নিয়ে খেলবে না, মাম্মার দিকে যাবে কিচ্ছু বুঝতে পারছে। মামা রেডি, চলো আমি অলমোস্ট রেডি, এবার জাস্ট ক্যামেরাটা ঘোরাবো আর রেডি হয়ে যাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ডে, টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে খুব স্পেশাল ডে, আজকে বেসিকলি আমাদের বিজয়া সম্মেলনী বলতে পারো বা প্রি ভাইফোঁটা বলতে পারো বা এমনি ফ্যামিলি গেট টুগেদার বলতে পারো, তো এরকম একটা অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। আর সেখানে আসছে মানারা তো আছেই ওই বাড়িতে, তারপর কাইরা আসছে মানে রাকু চিনি ওরা আসছে, তারপর ফুলপিসি ফুলপিসান আসছে, তারপর মেঘা বর্ষা দিদি আসছে, তো মানে একদম পুরো হাউসফুল জায়গা বলে। তো আমরাও মোটামুটি রেডি, এই এতক্ষণ ইয়ে ছিল, ক্লাস ছিল, তাই একটু লেট হয়ে গেছে। ট্রিক্সি আর ডিবাও রেডি, সঙ্গীতাও রেডি, আর আমরা তাই জন্য এবার বেরিয়ে পড়বো। এ ট্রিক্সি ডিবু রেডি, আমরা এবার সবাই মিলে বেরিয়ে পড়ছি ওই বাড়ির জন্য। সব নিয়েছো? কি অবস্থা, কি কি নিয়েছো? আমার ইউনিভার্সিটির ব্যাগ নিয়ে নিয়েছে, বাহ প্রচুর জিনিসপত্র আছে। আগের দিন এই স্নিকার পেয়েছি রিলায়েন্স থেকে, স্নিকারের প্যাকেট নিয়ে নিয়েছি সবার জন্য। হ্যাঁ কিনেছি কিনেছি, পেয়েছি মানে কিনেছি তাই নিয়ে নিয়েছি। আর ট্রিক্সি আর ডিয়া সুখে সুখে পাগল করে দিচ্ছি। হোমমেড কালাকান আবার কি ফে, ইয়ে পপুলার ডিমান্ডে, পপুলার ডিমান্ডে। হ্যাঁ এটা এটা মনে করো না তো, লোকজন সবাই খুব পেটাবে। ট্রিক্সি ডিবা আজকে যে কি করবে একদম, ওই দেখ দেখো দেখো লিস্টি পাচ্ছে, দেখো কোথায় এমন তৈরি হবি বাপা মাম্মা একদম সাথে সাথে হেঁটে হেঁটে যাবি, লিস্ট পিচের দরকারই লাগবে না। হ্যাঁ এ না খালি পুঁ পুঁ করে এদিক ওদিক যেদিক এদিক ওদিক যেদিক, চলো নাক দিয়ে হাঁটে, হ্যাঁ নাক দিয়ে হাঁটে, তাই না তাই, চলো। তো তোদের দুর্দান্ত বেড হয়েছে, দুর্দান্ত বেড, একদম চুপচুপ শুয়ে শুয়ে যাবি। ওই দেখ ঠিকটি নেমে গেল নিচ, বোঝো কারো আর না, দেরি হয়ে গেছে অনেক, এবার বেরোই চলো। পারফেক্ট, ট্রিক্সি ঠিক ব্যাপারটা বুঝে নিয়েছে যে ওকে ওই গদিটা করে দেওয়া হয়েছে শোয়ার জন্য, কিন্তু এই চিরবিড়েটা কি করবে বুঝতেই পারছে না। মায়ের মা দেখ কি সুন্দর শুয়ে পড়েছে, গদি করে দিয়েছে শুয়ে পড়েছে, তুই এরকম চিরবিড়ে কেন, কি করবে ও বুঝতেই পারে না, যে ও ঘোরার জন্য রেডি হচ্ছে না। ওকে নিয়ে যা, আমরা কোথাও যাব, আমরা নিয়ে এত এত জায়গায় ঘুরেছি, কারণ ট্রিক্সি গাড়িতে উঠলেই ও নিজের মতো একদম সেটেল হয়ে যায়, আর যেখানে নামতে হয় তার ঠিক এক মিনিট, এক মিনিট না মানে গাড়িটা বন্ধ হয় ও বুঝে যায়, তারপরেই ও আবার এনার্জি পুরো ফুল রেস্ট হয়, নেমে টয়লেট পটি যা করার করে নেয়, খাওয়া নিয়ে ঝামেলা নেই। ডিবা বাচ্চা তো এখনো, ও এখনো শিখে উঠতে পারছে না, ও এখনো কবি, আমরা টুকটুক করে জার্নি করতে করতে শিখেই যাবে, সেটাই। আজে পুরো একদম খিচুড়ি হয়ে গেছে, এ এদিকে বসবে ও ওদিকে বসবে, এ কাঁদছে, এবার আবার মেয়ে মায়ের কোলে এসে গেছে ট্রিক্সি, ওরও খারাপ লেগে যাচ্ছে, বাট ফাইনালি আমরা পৌঁছেছি বাবা, চলো এবার বাড়িতে ঢোকার পালা। এট লাস্ট এইদিকে বাড়ি চলে এসেছি, এইদিকে এত ক্ষণে এত, হ্যাঁ এসে গেছি, উঠেই পড়ো, তুলি আর চলে উঠে পড়ো, আর ইনি একদম ঠিক টাইম মতন উঠে বসে গেছে, এতক্ষণ শুয়েছিল, এই বুঝেছে এসেছি, পারফেক্ট পারফেক্ট, তুই একদম ঘোরার জন্য পারফেক্ট। আর এই যে আপনি এবার শিখুন মায়ের থেকে কখন ঘুমাতে হয় কখন উঠতে হয়, হ্যাঁ এখন চুচু 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 চুচু। এবার মনে হচ্ছে আজকে একটা ভালো সম্মেলনী হচ্ছে, দেখো জুতো পুরো ভর্তি হয়ে গেছে, আর চেঁচামেচি কি কাক বসতে পারবে না বাড়িতে, এমন অবস্থা, আর এত লোকের মধ্যে ট্রিক্সি আর ডিবা কি করে বুঝতে পারছে না, প্রচুর লোক বেরিয়ে এসছে ছাদে। এই যে কিরে সব ঠিক আছে, তো ঠিক আছিস, ঠিক আছিস, ঠিক আছিস, ওকে ওকে। এখন আমরা একটু নিয়ে ছাদে খেলা করাতে চলে এসেছি এদেরকে, একটুখানি পি পটি টাইম দেখা যাক। হ্যাঁ তোর মনে আছে,
ট্রিক্সি তো অনেক টাইম কাটিয়েছে, আর ডিভা ছাদে খুব একটা টাইম স্পেন্ড করেনি। আজকে দেখি ডিভা কি করে ছাদে। এই এই চলে আয়, এখানে একটা ব্যাচ বসে আছে, দেখি কি কি আছে। এখনো পড়েনি ভাত আর ফিশ ফ্রাই, এদিকে পড়ছে ডাল, ওদিকে চাটনি, ওদিকে সালাড, বাকি জিনিসপত্র আসছে। ওখানে একটা ভেজ চপও আছে মনে হচ্ছে। জেঠু খাওয়া হয়ে গেছে? জেঠু খাওয়া হয়ে গেছে? ব্যাস দারুন না, তোমার তুমি ঠিক আছো একদম, বাকিরা পারছে না বলতে। বাহ তোমরা তো রান্না করে দিয়ে গেছো, তাও এমন করছো না রান্না করছো। বাহ বাহ, মানা কি করছে, মানা কি করছিস, তোর কি ডিউটি? এই তোর কি ডিউটি পড়েছে? ডাল ডাল বিতরণ করা। বাহ চালিয়ে যাও চালিয়ে যাও। ওখানে দিদিয়া বসে বসে, দিদিয়া কেমন লাগছে? এখন সবাই খেতেই ব্যস্ত। হ্যাঁ এদিকে চিকেন তো সুভাষদার কে অর্ডার করা হয়েছে, এসছে হচ্ছে এখানে ফুলকপি আলুর তরকারি ভেজের জন্য, এদিকে ভাত, দেরাদুন রাইসের চাল, এদিকে ডাল, এদিকে পাঁপড় চাটনি সব আছে, এখানে ডায়মন্ড ফিশ ফ্রাই, এটা আমি স্পেশাল রিকোয়েস্ট করেছিলাম, আর এদিকে হচ্ছে মটন। আহ দারুণ হয়েছে, দারুণ। পুরো আয়োজনের দায়িত্বে সেতা গিরি, আমার দিদি। এইদিকে কি হচ্ছে, কিছু বল। গেম? তুই তো ঠিকসি ডিভাইসে দেখাই করলি না, কেন ভয় পাচ্ছিস? ও আমরা আমার কেউ করি, আগে খেয়ে তারপর শুভ বিজয়। ঠিক আছে, আর এইদিকে আর একটা ব্যাচ। এই ব্যাচে কি কি পড়েছে এখানে? আলু ভাজা আর ফিশ ফ্রাই, সবাই মোটামুটি ফিশ ফ্রাই দিয়ে আটকে আছে। আর এখানে আমার জায়গা মনে হচ্ছে বসে পড়ি, আগে খাই তারপর কথা। হ্যাঁ হ্যাঁ, এদের হচ্ছে স্পেশাল চিকেন, ওর আর বর্ষুর জন্য চিকেন। হ্যালো গাইস, এখন আমি দেখাবো মোমো বলছে আমাকে ব্লগ করার জন্য, বলে একটা ব্লগ করছি, দাঁড়াও। এখন সবাই দুধ ডান্ডা মাটা বাটান খাচ্ছে, দারুন দারুন হচ্ছে। হেভি 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 টেস্ট, হেভি টেস্ট। ঠিক আছে, তুমি খুব ভালো, খুব ভালো, তুমি খুব ভালো হয়েছে, খুব ভালো, দারুন দারুন দারুন। সবাই খুশি, মাটন হয়েছে, গালা খান। হুম দাদা ভালো হয়েছে, দাদা ভালো বলেছে। এদিকে দেখি, এ কারা কান ভালো হয়েছে, খাচ্ছে না, এটা খাইনি। এ বাবা, এ পাতে পড়েনি চা, বল কি গেম, কি গেম? হ্যাঁ কে, কোথায়, কিভাবে, কেন, কই, কি কি বুঝতে পারছো তো কি অবস্থা? আজকে মোটামুটি এরকমই চলবে, চালিয়ে যাও চালিয়ে যাও। এই ঠিক হয়েছে, খালা খান ভালো হয়েছে। মিষ্টি পড়েনি, তুই মিষ্টি দিচ্ছিস না, দে মিষ্টি। হ্যাঁ কি এসব কি বলছো, বাবা মধ্যমণিকা দেখো, ভয় পাবে, কেউ ভয় পাচ্ছে না, খালি আদর করছে, পাগল হয়ে যাচ্ছে। এখানে ব্যারিকেড করে রাখার চেষ্টা করেছে তিনজন, কিন্তু ডিবু আবার বেরিয়ে গেছে, আর এখানে পাতা খাচ্ছে, কেউ ব্যারিকেড মানছে না, সব বেরিয়ে গেছে, আনসাকসেসফুল ব্যারিকেড। এই পাতা খাচ্ছে, কি করবে বুঝতেই পারছে না। যে আসলে এত খালি পেয়ে আজকে ভাবছি যে কি ব্যাপার, আমাদের কেউ আটকাচ্ছে না। না না, মাটন খেলে ওর পেট খারাপ হয়ে যাবে, খায় না মাটন। ওই দেখ মাটনের গন্ধে পাগল হয়ে গেছে, দেখবি এখানে আরো দুটো ডগি করতে চলে এলো রে। এ বাবা, জিভে ছেড়ে দেবে কিন্তু। এ বাবা কি করছে এরা, আসরে গল্প আড্ডা করতে করতে হয়ে গেছে সন্ধে, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল বোঝাই যাচ্ছে না, কিন্তু এখনো চলছে। এনার্জি কারো ডাউন হয়নি, তোর এনার্জি ডাউন হয়ে গেছে? না, আমি কত করে বারণ করছি যে মানা তোকে গান গাইতে হবে না,
মানা বলছে আবার গান শোনাবে ঠিক আছে মারাত্মক মিষ্টি তো এটা কি কোথাকার মিষ্টি গো এত ভালো গাঙ্গুরামে মিষ্টি এটা কি কি উপলক্ষে এসছে বিজয়া বাহ আবার দেখাবে বল ভিডিও বলে যা ভিডিও তুই কি করছিস চলো হাফ হাফ রওনা দিয়ে দিচ্ছে আর হাফ এখন দেরি আছে টাটা সাবধানে যাস টাটা তুই চলে যাচ্ছিস যা চলে যা চলে এরা ওর ওপর থেকে টাটা করছে টাটা বাই 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 চিনি তো কাইরা এখন বেরিয়ে যাচ্ছে ফুল পিসি কাই ওরা চলে যাচ্ছে তো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে আর এখনো দিদিয়া আর আমরা সব এখনো গল্প করার জন্য আসি এই দেখো ট্রিক্সি উঠে আবার টাটা করছে টাটা আমরা এবার যাচ্ছি হচ্ছে এ বাড়ি থেকে মায়ের কাছে বাড়ি গিয়ে সবাইকে শুভ বিদায় করে আসবো বাহ আর সবাইকে আমাদের হ্যান্ডমেড মিষ্টি খাও হ্যাঁ একদম ভালোই হয়েছে দিদি আর সুপ্রভাতের সাথে দেখা হয়ে গেল সুপ্রভাত দা খেয়ে দেখো তোমার রিভিউটাই দরকার বলো কিরম হয়েছে খাও 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 হ্যাঁ ক্রিটিক রিভিউ আসতে চলেছে একটা মজা লাগছে বলো মিষ্টি কম তো ওরে ছানা ওরে ছানা ছানা লাগছে এই মিষ্টির দোকানে দোকান চলবে না আচ্ছা আচ্ছা কিরে এই কি বলছি চলো মোটামুটি আজকে ওই ওই করে ভালোই কাটলো এবার এখান থেকে আবার বাড়ির দিকে রওনা হওয়ার পালা মানে এই বাড়ি থেকে ওই বাড়ি রওনা হওয়ার পালা নিচে সঙ্গীতা অলরেডি ব্যাগ ট্যাগ গুছিয়ে সব নেমে গেছে ট্যাক্সি ডিভাকে নিয়ে মাথা খারাপ করে গেছে ওরা থাকে একা এখানে ওপরে সবাই নিচে আড্ডা মারছে গল্প করছে তো যাই হোক ছোটকা বিশাল সারাক্ষণ খেলেছে ওদের সাথে আর এই এবার সবাই নিচে গেছে আমিও যাই চলো নিচে গিয়ে আবার সবাইকে টাটা বাই করে বেরিয়ে পড়ি গ্রিন ফিল্ডের দিকে দুজন এগিয়ে যাচ্ছে বাকিদের টাটা 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 আবার দেখা হবে বা মাথা হয়ে গেছে বেরিয়ে পড়েছি আমরা রাস্তা মোটামুটি খালিই আছে শীতলা অব্দি চলে এলাম টুকটুক করতে করতে ট্যাক্সি ডিভা এখনো সেটেল হতে পারেনি শুয়েছে ও অনেকটা হয়েছে এবার তো যাই হোক এবার আমি সাবধানে একটু গাড়ি চালাই সবারই ঘুম ঘুম পাচ্ছে আজ একদম জেগে জেগে ভালো করে এফএম চালাতে চালাতে শুনতে শুনতে যাচ্ছি কি রে এখনো টায়ার্ড হোসনি এখনো টায়ার্ড হোসনি শুবি না মা তো ভালোই ঘুম দিচ্ছে তোর কি হয়েছে কুটকুটানি শুয়ে পড় লাস্ট টায়ার্ড হয়ে একজন এইদিকে ঘুমাচ্ছে আর একজন এইদিকে ঘুমাচ্ছে কি লেভেলের মানে আজকে কি লেভেলের টায়ার্ড হয়েছে দেখো দুজনে ছোট যে একটুও শোয় না সে এখানে একটা ব্যাগের ওপরে শুয়ে পড়েছে এসে আর বড় তো টায়ার্ডই খাওয়া দাওয়া করে এখানে একদম ফ্ল্যাট দুজনেই একদম সমানভাবে টায়ার্ড চলো মাম্মা শুতে চলো আর এই ফুটবলকে পায়ও খুব ভয় এর সামনে খেসতে যায় না কিন্তু আজকে ভয় টয় সব উঠে গেছে ঘুমের সামনে কোনো ভয় নেই তাই না মাম্মা চলো শুতে চলো শুতে চলো চলো আজকে ওদের আমাদের এনার্জি একই রকমের আমাদেরও একদম ব্যাটারি লো এবার ফোনেরও চার্জ শেষ হয়ে গেছে মানে সব কিছুই একদম লো ব্যাটারি চলছে তো এবার ফোনটাও রিচার্জ দিই আর নিজেদেরও রিচার্জ দেওয়ার জন্য শুয়ে পড়ি কালকে ইনফ্যাক্ট খেলাধুলাও সব ক্যান্সেল করে দিয়েছি কোনো দরকার নেই একদম টানা ঘুম একটা 8 ঘন্টার ঘুম দরকার তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর আশা করছি কিছু ভালো লেগেছে
যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ আ বিগেল এন্ড দেখা হচ্ছে আবার তোমার সাথে নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার বাই বাই এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ টাটা